আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটি জাতি নাম আছে, যেই নামটা পৃথিবীর অন্য কারো রাখা বৈধ না, রাখতেও পারবে না। সেই নামটা হচ্ছে আল্লাহ। নামটা কি? আল্লাহ। পৃথিবীর কোনো মানুষের নাম আল্লাহ আছে? নাই। এই পর্যন্ত কেউ সাহস করে নাই যে আমার নাম আল্লাহ বলবো। আল্লাহ নামের কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামের পাশাপাশি অনেকগুলি গুণবাচক, আল্লাহ নামের অনেকগুলি গুণবাচক। আল্লাহ কি গুণ, এই গুণের নাম আল্লাহ রেখেছেন আসমাউল হুসনা, সুন্দরতম নাম কার? সবচেয়ে সুন্দরতম নাম কার? আল্লাহ। আসমাউল হুসনা, যত নাম আছে পৃথিবীতে সবচেয়ে সুন্দরতম নাম হচ্ছে আল্লাহর সিফাতি নাম। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুরুত্বপূর্ণ সিফাত, সিফাতির নাম হচ্ছে রহমান। তিনি হচ্ছেন দয়াবান, দয়ার সাগর। দয়াল বাবা নয়, দয়াল কে? আল্লাহ। দয়াল আল্লাহ। দয়াল যদি থাকে কেউ, যদি একক দাবিদার দয়ার দেখানোর, তিনি হচ্ছেন কে? আল্লাহ। জন্য কোনো মানুষের নাম যদি রাখা হয় রহমান, আরবিতে বলা হয় রহমান, দয়াবান, রহিম, দয়ার সাগর, তিনি এই নামটা তার সিফাত, এটা যদি কোনো মানুষ রাখতে চায় তাহলে বলতে হবে আব্দুর রহমান, রহমানের গোলাম। রহমানের কি? গোলাম। আমরা রহমানের গোলাম। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি যে দয়ার সাগর, তিনি তার এই দয়াটাকে 100 ভাগ করেছেন। কত ভাগ? 100টি ভাগ করেছেন দয়াকে। 100 ভাগের মধ্যে 99 ভাগ দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জমা রেখেছেন। কত ভাগ? 99 ভাগ দয়া আল্লাহর কাছে জমা রেখেছেন। আর এই 99 ভাগ, 100 ভাগ থেকে 99 ভাগ বাদ দিলে থাকে কত? 1%, 1%। এই 1% দয়া আশা পৃথিবীর মখলুকের মধ্যে বিলিয়ে দিয়েছেন। আর এই 1% দয়া, 1% দয়া, 1% দয়া পেয়ে মা সন্তানকে ভালোবাসে, রাতকে রাত জেগে জেগে আরামের ঘুমকে হারাম করে দুধ পান করায়। শুধুমাত্র কয়েকটা গুণ, 1% দয়া। 1% দয়ার কারণে পৃথিবীর সবাই সবাইকে ভালোবাসে। 1% দয়ার কারণে বনের পশু ছোট্ট সন্তান যখন জন্মগ্রহণ করে, বাঘ হিংস্র প্রাণী, তার ক্ষুধা আছে কিন্তু ক্ষুধার্ত অবস্থায়ও নিজের সন্তানকে খেয়ে ফেলে না, অন্য পশুর বাচ্চা খেয়ে ফেলে কিন্তু নিজের বাচ্চা ওর যা সন্তান বাঘের বাচ্চা বাঘে খায় না। কারণ হলো বাঘের ভিতরও আল্লাহ সন্তানের প্রতি দয়া দিয়েছে। কাজে আমার ভাইয়েরা, যত দয়া মায়ার কারবার আমাদের মধ্যে আছে, সন্তানকে যে চুমু দেই, সন্তানের অসুখ হলে ঘুম আসে না, সব দয়া যতটুকু আছে আল্লাহর 100 ভাগের 1 ভাগের দয়া মাত্র। তাহলে আমার আল্লাহর দয়া কত? আমার আল্লাহর দয়া কত বিরাট! যদি তাই না হতো, আমার আপনার বাড়ির চাকর যদি একদিন ঠিকমতো ডিউটি না করে চাকরিতে ক্যান্সেল, যা বেটা আমার বাড়িতে খাবি,
আমার বাড়িতে পড়বি, হ্যাঁ আমার নাফরমানি করবি, তোর মতো চাকরের দরকার নাই, যা কানসেল। কিন্তু আমার আল্লাহ এত দয়াবান এত রহমান, পৃথিবীতে কত নাফরমান চাকর আছে, আমরা কি আল্লাহ কি গোলাম? মানি চাকর, গোলাম মানে কি চাকর, এই কথা বলি না বলি না, এই কথা স্বীকার করি না করি না, পৃথিবীর সব মানুষ কি স্বীকার করেনি? না না, পৃথিবীর সব মানুষ বলে না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই কথা পৃথিবীর সব মানুষ বলে না, যে একমাত্র তোমার গোলাম আমি, তোমার কাছে সাহায্য চাই, এই কথা পৃথিবীর সব মানুষ বলে না। তারা বিভিন্ন দরগা দুর্গা বানিয়ে সেখানে চাওয়ার সিস্টেম চালু করেছে, আল্লাহর কাছে এত কিছু নাই যা আছে বাবার কাছে, এরকম চিন্তা করে তারা ওখানে চাওয়ার সিস্টেম চালু করেছে, ডাকার সিস্টেম চালু করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কার কাছে চাও, কার কাছে চাইবে, চাইতে হবে, কার গোলাম হতে হবে, একমাত্র কার গোলাম? আল্লাহর গোলাম হতে হবে। কিন্তু পরিতাপের বিষয়ে সারা পৃথিবীর মানুষ একমাত্র আল্লাহর গোলামি করে না, হিন্দু করে না, বৌদ্ধ করে না, খ্রিস্টান করে না, তারা আল্লাহর গোলামি করে, তবে সাথে একজন কি নিয়ে নেয়, আল্লাহ আছে, ইল্লো আছে, আল্লাহ আছে, ইল্লো আছে, কেবলমাত্র কথাটা স্বীকার করে না। ইমানদার এবং মুশরিক মুনাফিক কাফেরের মধ্যে পার্থক্য হলো কেবলমাত্র শব্দটা, তারাও আল্লাহরে মানে, উপরওয়ালা বলে, সৃষ্টিকর্তা বলে, আল্লাহ বলে, ভগবান বলে, কিন্তু মুসলিম বলে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই, আর তারা বলে না আল্লাহ আছে, ইল্লো আছে, আল্লাহর সাথে কাউকে যোগ করেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। এই চাকরের এত বড় অপরাধ থাকার পরও যারা এর পক্ষে আছে যে ইয়াকা কেবলমাত্র তোমার গোলাম, তাদেরকেও খাওয়ায়, আর যারা বলে না ইল্লা আছে আল্লাহ আছে শরীক করে, তাদেরকেও খাওয়ায়। তাহলে এই যে চাকর গোলাম আল্লাহকে একত্ববাদের ঘোষণা না দেওয়ার পরও, সূর্য যখন উঠে শীতের দিনে, তাপ কি শুধু মুসলিমের গায়ে লাগে না হিন্দুর গায়েও লাগে, বলেন সমান? বৃষ্টি যখন হয় জমিনে যখন পড়ে, শুধু হিন্দুর জমিনে পড়ে, মুসলিমের জমিনে পড়ে এমন নাকি সবার জমিনেই পড়ে? হিন্দু বলেন জল, আর মুসলিম বলে পানি। জল বললেই বুঝি লোকটা হিন্দু, পানি বললেই বুঝি লোকটা মুসলিম। কিন্তু যখনই বলা হয় বলো দেখি, এই যে ডাবের পানি আর ডাবের জল খেলে তোমার কাছে কেমন লেগেছে, হিন্দু একই উত্তর, মুসলিমও একই উত্তর, সবাই বলে মিষ্টি লেগেছে। মিষ্টিটা দিল কে? আল্লাহ দিলেন, দয়া করে না রাগ করে, দয়া করে দিলেন। হিন্দুর মুক্তিটা বানাই দেয় নাই যে তুমি আমাকে স্বীকার না করলে তোমার কাছে পানিটা জলটা তোমার কাছে তিতা লাগবে, এটা তো আল্লাহ বলেন নাই, বলেন নাই যদি আমাকে না বানো পৃথিবী ছেড়ে চলে যাও, যাও মিয়া, তুমি আমারে মারো না, তোমার জন্য বৃষ্টি দেব না, সূর্যের আলো দেব না, খাবার দেব না, কিচ্ছু দেব না, আল্লাহ বলেছেন। কেন বলেন নাই? একটাই কারণ, তা হচ্ছে দয়া, তা হচ্ছে রহমান, তিনি হচ্ছেন কি? রহমান। আর আমরা একটু বেয়াদবি করলে চাকরকে বিদায় করে দেই, আমার আল্লাহ সাথে এত নাফরমানি করার পরও বলেন ঠিক আছে একটা সময় পর্যন্ত তোমাদেরকে দয়া করব, কিন্তু দুনিয়া থেকে চলে গেলে আর দয়ার কোনো সুযোগ নাই, কাফেরদের জন্য কোনো দয়া নাই, মুমিনদের জন্য যদি কোনো গুনাহ করে ফেলি তাহলে দয়া করে মাফ করবেন কে? আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তো কন্টিনিউ দয়া করে যাচ্ছেন, সূর্যের আলো দিচ্ছেন, আমাদের খাবার দিচ্ছেন, পানি দিচ্ছেন, কত কিছু দিচ্ছেন, সবচেয়ে বড় দয়া হলো বেঁচে থাকার ক্ষমতা কে দিয়েছেন?
আল্লাহ আল্লাহ ইচ্ছে করলে এই মুহূর্তে আমাকে আপনাকে নিয়ে যেতে পারেন না পারেন না অনুমতি লাগবে আপনাকে জিজ্ঞেস করবে এই যাবে না যাবেন না আপনারা সামনে নির্বাচন করবেন আপনারা চেয়ারম্যান হবেন কাজন চেয়ারম্যানের ভোটটা দিয়ে নেন আর আরেকটা ক্ষমতায় থেকে নেন তারপরে নিব এরকম জিজ্ঞেস করবে না আল্লাহর যখন মন চাইবে তখনই পৃথিবীর যত শক্তিধর হোক যত পাওয়ারফুল হোক শুধু বলবো মউত মরে যা বাস মরে যাবেন কাজী আমার ভাইরা আল্লাহর কাছে ক্ষমতাটা রেখে দিয়েছেন যতই ঘুড়ি যখন ওড়ায় আকাশে ঘুড়ি মনে করে এত উপরে উঠছি আমার যা খুশি তাই করব নামবো না নামবো না কিন্তু যে নাটাই ধরে রেখেছে তার কাছে ক্ষমতা আছে না নাই যতই এদিক সেদিক মাথা ঘোরাও নামবো না ঘুড়ি এরকম করেন নামবো না বলে না নাম যখন টান দিবে থাকার কোনো ক্ষমতা নাই আমাদের সকলকে চলে যেতে হবে আমার ভাইরা আল্লাহর দয়ার কারণে বেঁচে আছি দয়ার কারণে নাক দিয়ে যে শ্বাস প্রশ্বাস নেই বলেন তো বলেন দেখি আমাকে এই জীবন পাওয়ার পরে কতবার শ্বাস নিয়েছেন বের করেছেন হিসাবটা কার কাছে আছে কার কাছে আছে আমার আপনার কাছে আছে আল্লাহ যদি হিসাব চান যে হিসাব দাও তো কতবার শ্বাস নিলে আল্লাহ হিসাব দেওয়া যাবে না আমি কথা বলছি আমি যদি শ্বাস প্রশ্বাস না নেই না ছাড়ি কথা বলা যাবে না কথা বলার সময় শ্বাস ছাড়তে হয় আবার মাঝখানে নিতে হয় তারপরে কথা বের হয় সুবহানাল্লাহ কাজী আল্লাহ বলেন আমি তোমাদেরকে এত দয়া দিয়েছি তবে শোনো আমি সবচেয়ে দয়াটা যেই জিনিসটা সবচেয়ে বেশি দয়া দিয়েছি তোমাদেরকে ওই জিনিসের নাম কি ওই বড় দয়া আমি কি করলাম এর একটি ছোট্ট সিরিয়াল দিয়ে দিলাম আমি একটা সূরাই নাজিল করলাম যেই সূরাটার নাম হচ্ছে দয়ার সূরা রহমান আমি কি কি দয়া করলাম অসংখ্য দয়া আমার আছে তবে আমি তোমাদের কি সবচেয়ে বড় বড় দয়াটা কি করেছি এটা আমি আল্লাহ তোমাদেরকে সূরা রহমানে জানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহর দয়া তো চাঁদ সূর্য আকাশ বাতাস শ্বাস প্রশ্বাস রিজিক সব কার দয়া আল্লাহর দয়া তবে এগুলি কাফেরও পায় ইমানদারও পায় কাফেরও পায় ইমানদারও পায় তবে তোমাদের দুনিয়াতে বাঁচার জন্য এই দয়াগুলি সবারই দরকার যেহেতু আমি স্রষ্টা স্রষ্টা হিসাবে এগুলি সাপ্লাই দেওয়া আমার দায়িত্ব রব হিসাবে এগুলি দেওয়ার দায়িত্ব আর একটা দায়িত্ব বড় উপকারের দয়া আমি তোমাদেরকে করেছি কিন্তু তোমরা এই দয়ার কথা ভুলে গেছো সেই দয়াটা কি আমার আল্লাহ বলছেন আর যখন বিশ্বনবী বললেন আল্লাহর ইবাদত করো তারা বুঝতে পেরেছে আল্লাহকে কিন্তু যখন বললেন রহমানের ইবাদত করো রহমান আবার কি এতদিন বললা আল্লাহর ইবাদত করলা করতাম করতে এখন বলছো রহমানের ইবাদত রহমানকে তো আমরা চিনি না তখন এই রহমানের পরিচয় দিতে গিয়ে আমার আল্লাহ বলছেন এই শোনো আমি কি দয়া করেছি রহমান এক নম্বর দয়া হচ্ছে তোমাদেরকে আমি কোরআন শিক্ষা দিয়েছি সুবহানাল্লাহ কুরআনটা যে পৃথিবীর সব মানুষের জন্য বড় দয়া এটি এভাবে টের পাবেন না একজন লোক যদি কোনো মরুভূমিতে হারিয়ে যায় বাড়ি পথ তার জানা নাই সে কোথায় কোন পথে গেলে বাড়িতে ঠিক মতন যেতে পারবে সেই মুহূর্তে তার খাদ্য পানীয় আনুষাঙ্গিক চিকিৎসা যত কিছু দরকার এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট দরকার কি বাড়িতে ফিরে যাওয়ার গাইডলাইন কথা বলে ঠিক কিনা মরুভূমিতে হারিয়ে গেছে এখন তার টার্গেটটা কি টার্গেটটা হলো যেভাবেই হোক এই মরুভূমি থেকে আমাকে বাড়িতে ফিরতে হবে নয়তো এখানে আমি কতদিন আমি পানি পাবো না খাবার পাবো না আমি এখানে শেষ হয়ে যাব আমার কি খাবার সাপ্লাই দিবে এই টেনশনে তার ঘুম আসবে না সারাক্ষণ চিন্তা করবে আমাকে বাড়ি ফিরে যেতে হবে
এই বাড়ি ফিরার একটা গাইডলাইন। কেউ যদি হঠাৎ করে এসে বলে আমি তোমার বাড়ির রাস্তা চিনি, বাড়ি ফিরে যাওয়ার গাইডলাইন তোমাকে দিতে পারবো, ওই লোকটা কি তোমার জন্য আমার জন্য মরুভূমির এই হারিয়ে যাওয়া লোকটার জন্য বন্ধু না শত্রু? বলেন তো, বন্ধু, পরম বন্ধু। যে ভাই তুমি আমার বাড়ি যাওয়ার রাস্তা চিনো? হ্যাঁ আমি চিনি, আমার কাছে গাইডলাইন আছে। তুমি ঠিকানা বলো, তোমার সব আমি জানি, তুমি কোত্থেকে এসছো, তুমি কোথায় যাবে আমি সব জানি, শুধু তুমি আমাকে ফলো করবে। তুমি আমাকে কি করবে? ফলো করবে। আমি যেই রাস্তায় যেভাবে চলি, যেইভাবে চলি সেভাবে যদি চলো, আমার পিছনে পিছনে যদি চলো, তাহলে আমি তোমাকে তোমার গন্তব্য বাড়িতে পৌঁছে দিতে পারবো। এই লোকটা তখন খুশি হবে না বেজার হবে? খুশি হবে, যাক বেঁচে গেলাম, আমি বাড়িতে যেতে পারবো। আমাকে বলেন, আমাদের পৃথিবীর সব মানুষের বাড়ি কোথায় ছিল ভাই? বাড়ির কথা মনে ভুলেই গেছে। হুজুর বাড়ি মানি? বাড়ি তো এই যে পূর্বাঞ্চল, প্লট কিনছি, ফ্ল্যাট কিনছি, দশতলা বিশতলা ফাউন্ডেশন দিছি, বাড়ি মানি পূর্বাঞ্চলই তো বাড়ি, এখানেই তো থাকবো, এখানেই তো আমাদের বাড়ি, বাড়ি মানি এখানেই তো বাড়ি। আসল বাড়ি কি এটা? আসল বাড়ি কি এটা? এই বাড়ি তো আপনার দাদারও ছিল, আপনার বাবারও ছিল। আপনার দাদা যখন বেঁচে ছিলেন তখন বলেছেন এটা আমার বাড়ি, যখন মরে গেছে তখন আপনি আসলেন তার সন্তান, আপনি বলছেন এটা আমার বাড়ি। আবার যখন আপনি চলে যাবেন আপনার সন্তান বলবে কি? নাকি বলবে বাবার বাড়ি, দাদার বাড়ি? সন্তানও বলবে কি আমার বাড়ি? এভাবে আমার করতে 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 পৃথিবীর সব মানুষ চলে যাবে, আসলে বাড়ি কার, এই জায়গা কার? আল্লাহ। তবে আমাদের একটা বাড়ি ছিল। এই মানুষগুলি যে চলে যাচ্ছে নিজের এই আপন ঠিকানা ছেড়ে চলে যাচ্ছে, যাওয়ার দুইটা রাস্তা, যদি পথ হারিয়ে যায় তাহলে যাবে কোথায়? জাহান্নামে। আর যদি পথ ঠিক থাকে তাহলে যাবে কোথায়? জান্নাতে। আচ্ছা আমাদের বাড়ির কথা ভুলে গেছি, আমাদের বাবার বাড়ি কোথায় ছিল? জান্নাতে। সারা পৃথিবীর বাবার নাম কি? সারা পৃথিবীর মানুষের বাবার নাম কি? হিন্দুর বাবা যিনি, খ্রিস্টানের বাবা যিনি, মুসলমানের বাবাও তিনি, নাম কি? আদম। মনে হয় এই বিশ্বাসটা আস্তে আস্তে উঠে যাচ্ছে যে না, আমরা তো বানর থেকে আসছি, আমরা তো শিম্পাঞ্জি থেকে আসছি, আমরা আস্তে আস্তে লেস পড়ে গেছে, সভ্য মানুষ হয়ে গেছি, এরকম বিদ্যা আসে না নাই? এরকম বিদ্যা আসে না নাই? আসে, এখনও ক্লাস নিয়ে পড়ানো হচ্ছে যে তোমাদের পূর্বপুরুষ ছিল বানর, তোমাদের পূর্বপুরুষ বানর ছিল, কিন্তু মুসলিম বিশ্বাস করতে হবে। সূরা নিসার মধ্যে পড়বেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ থেকে মানুষ বানিয়েছেন, ওই একজন মানুষের নাম কি? আদম। আদম একাই ছিলেন না, সাথে কেউ ছিল? মিন নাফসিন ওয়াহিদাতি ওয়া খালাকা মিনহা যাওজাহা। তার ভিতর থেকে তার স্ত্রী সাথী বানালেন, স্বামী এবং স্ত্রী মিলনের মাধ্যমে অসংখ্য মানুষ পৃথিবীতে পাঠালেন। অসংখ্য মানুষের মধ্যে কেউ বেঈমান, কেউ কাফের, কেউ আস্তিক, কেউ নাস্তিক, সকলেই এক মা বাবার সন্তান। কথা বলেন ঠিক কি না? এই মা বাবা কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। জান্নাত থেকে বের করল কে? হ্যাঁ, কেন? কারণ হলো যখন নাকি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে গেল, নাফরমানিতে লিপ্ত হওয়ার পিছনে ভূমিকায় কে ছিলেন? বলেন তো কে ছিলেন? শয়তান। শয়তানের প্ররোচনায় পড়ে বাবা যখন বাড়িঘর ছাড়লেন, সেই শয়তান এখন আসে না নাই? এই এলাকায় মনে হয় নাই। হ্যাঁ, আসে না নাই? আচ্ছা, শয়তান কি চায় আমি আপনি আবার আমাদের বাড়িতে ফিরে যাই? শয়তান কি চায়? শয়তান চায় যে আমার বাড়িঘর যেখানে আমি জাহান্নামে যাব, আমার সাথে কোথায় যাও? জাহান্নামে যাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আল্লাহর জান্নাতের মেহমানরা তাদের আসল বাড়িতে ফিরে যেতে পারে, পথ হারানা হয়, পথ হারানা হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে শিক্ষা দিয়ে সঠিক পথের সন্ধান দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কত দয়া যে খাওয়া পরার এটার ব্যবস্থা তো এমনি করেন আল্লাহ, শুধু রহমানের দয়ার কারণেই করেন। কিন্তু সবচেয়ে বড় দয়া হলো খাইলাম, পড়লাম, আনন্দ করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, সব করলাম, করার পরে যদি
মৃত্যুর পরে আসল ঠিকানায় না পৌঁছতে পারি তাহলে জীবন সফল না ব্যর্থ? এই জীবন সফল না ব্যর্থ? ব্যর্থ। কাজী আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় দয়ার নাম হচ্ছে কোরআন শিক্ষা দেওয়া। কোরআন শিখিয়েছেন মানুষকে।